আপনি যদি সামহাও ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পৃক্ত থাকেন তাহলে অবশ্যই আপনার একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে। বাট শুধুমাত্র বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে আপনি সব ধরনের কাজ কমপ্লিট করতে পারবেন না। বাইন্যান্সের পাশাপাশি আমাদের আরও কিছু এক্সচেঞ্জারের প্রয়োজন পড়ে নানান কাজে নানান সময়। তো সেই ক্ষেত্রে ট্রাস্টেবল যে সকল এক্সচেঞ্জার রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে কুকয়েন, যেখানে আপনি ট্রেডিং করতে পারবেন, ইভেন আপনি পিটুবিতে বাই সেলও করতে পারবেন। অন্যদিকে আপনি কোনো প্রকার কেওয়াইসি ছাড়াই এখানে ডলার ডিপোজিট, উইথড্রো বা ট্রেডিং সব কিছু করা যাবে, কোনো প্রকার প্রবলেম হবে না। বা যদি প্রফেশনালি কাজ করেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ভেরিফাই করে নেওয়ার জন্য। সো আজকে আমরা দেখব কী করে একটা কুকয়েন অ্যাকাউন্ট খুলতে হয় এবং এটা কীভাবে প্রপারলি ভেরিফাই করতে হয়। সো অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে এই লিঙ্কে আসতে হবে, লিঙ্কটি বেরো ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকবে। আপনার জাস্ট এই লিঙ্কের উপর টাচ করবেন, টাচ করলে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে, রাইট? ব্রাউজারে নিয়ে আসার পর আপনি এখানে মেলটা দেবেন, তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডের পর উপর দিকে টান দেবেন এবং নিচে এই যে রেফার কোডটা আছে এটা অবশ্যই বসে যাবে। একটা রেফার কোড এখানে দিতে হবে আর লিঙ্কে ক্লিক করে আসলে এটা অটোমেটিক বসে যাবে। যদি সামহাও না বসে তাহলে কোডটাও ডেসক্রিপশন দেওয়া থাকবে, প্রয়োজনে এই কোডটা কপি করে দেন বসিয়ে দেবেন বা টাইপ করে দেবেন, ওকে? তারপর সাইন আপে ক্লিক করতে হবে। এখানে একটা ক্যাপচা আসছে, সুপার কিছু পিক্সেল দেওয়া হচ্ছে, এটা ভালোভাবে লক্ষ্য করেন। লক্ষ্য করে ওই অনুযায়ী আপনাকে এটা, সো এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার, এটা তিন নাম্বার। তো ওকে প্রেস করছি, ক্যাপচা ভেরিফাইড হয়ে গেছে। আমাদের জিমেলে একটা মেল পাঠানো হয়েছে, ওই কোডটা কপি করে এখানে বসাতে হবে। ইয়া, আমাদের কোডটা চলে আসছে, কোডটা কপি করব, দেন এখানে বসিয়ে দেব, দেন অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। ওয়েল, আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। সো আপাতত আমরা এখান থেকে কোনো কাজ করবো না, বা যদি আপনি কম্পিউটারে কাজ করেন সেক্ষেত্রে ভেরিফিকেশন যাওয়ার পর একটা কিউআর কোড দেবে, ওই কিউআর কোডটা মোবাইল দিয়ে স্ক্যান করে মোবাইল দিয়ে ওপেন করে আপনাকে ভেরিফাই করতে হবে, সরাসরি কম্পিউটার থেকে ভেরিফাই করতে পারবেন না। তো আমি এখান থেকে এটা লগ আউট করে দেবো, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। সো লগ আউটে ক্লিক করছি, সো ব্রাউজার থেকে বের হয়ে গেছে। আমরা এখন চলে যাব সরাসরি প্লে স্টোরের মধ্যে, এখানে সার্চ করব কুকয়েন, চলে আসছে, ইনস্টলে ক্লিক করব, সো ওপেন করব, অ্যাগ্রিতে ক্লিক করব। আমাদের অ্যাপসটি চালু হয়ে গেছে, মেসেজটা কেটে দিই, ম্যান অ্যাকাউন্টে ক্লিক করব, লগ ইনে ক্লিক করব, মেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করব। লগ ইনে ক্লিক করছি, আবারও একটা ক্যাপচা চলে আসছে, এবার ক্যাপচাটা ইজি, এটা জাস্ট ড্রাগ করে এই পাশে এনে ফাঁকা জায়গায় বসিয়ে দেবো, দ্যাটস ইট। বলছে ফিঙ্গারপ্রিন্ট চালু করবো কি না, অ্যাক্টিভ করে দিচ্ছি। আমরা সেভ করবো না, এগুলোর পাসওয়ার্ড সেভ করার প্রয়োজন নেই, এই ধরনের এক্সচেঞ্জের পাসওয়ার্ড কখনো জীবনে সেভ করবেন না। সো লোকেশনটা অথোরাইজড করবো কি না, অথোরাইজ করে দিচ্ছি। এখন আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর নামের পাশে দেখেন আনভেরিফাইড লেখা আছে, কেওয়াইসিটা স্কিপ করে বাকি কাজটা দেখিয়ে দিচ্ছে। আগে আপনারা অনেকেই কেওয়াইসি ছাড়াই ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে আসতে হবে সিকিউরিটিতে, তারপর ট্রেডিং পাসওয়ার্ডে আসবেন। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনি বাই সেল করার জন্য একটা পাসওয়ার্ড মাস্ট বি লাগবে, এই পাসওয়ার্ড ছাড়া আপনি সেলও করতে পারবেন না বা বাইও করতে পারবেন না, ওকে? এটা সেট করে নিতে হবে, সেন্ডে ক্লিক করব। আমাদের জিমেইল একটা কোড যাবে, কোডটা কপি করব, দেখেন বসিয়ে দেব, ওকে। এখন বসে ট্রেডিং পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো আমাকে ট্রেডিং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ওকে, একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন, নর্মাল পাসওয়ার্ড নিচ্ছে না। দেওয়ার পর আমরা অ্যাক্টিভে ক্লিক করব। তো ট্রেডিং পাসওয়ার্ড কমপ্লিট, এখন আমরা গুগল অথেন্টিকেটরটা অন করতে হবে, সেমভাবে আবার সেন্ডে ক্লিক করব। আবারও আমাদের মেলে একটা কোড যাবে, পেস্ট করার পর কন্টিনিউ হয়ে যাবে অটোমেটিকভাবে, এখানে আসবেন। সো বলছে গুগল অথেন্টিকেটর ইনস্টল করার জন্য, সো আমি দিচ্ছি অলরেডি ইনস্টলড। তারপর এখান থেকে কোডটা কপি করে নিতে হবে, এই যে নিচে একটা কোড দেওয়া আছে কোডটা কপি করে নিয়ে অ্যাড করতে হবে, কপি প্রাইভেট কিতে ক্লিক করব, কোডটা কপি হয়ে যাবে। তারপর আপনি যাবেন গুগল অথেন্টিকেটরে, এই দেখেন উপরে আছে গুগল অথেন্টিকেটর, যে উপরে এটা, এটা আপনাকে টাচ করে ওপেন করতে হবে। এখন বাকি অংশটুকু আপনি দেখতে পারবেন না, বাট ডান পাশে নিচে প্লাস দেওয়া আছে, প্লাসে ক্লিক করতে হবে। তারপর ইন্টারেস্ট সেট আপ কিতে ক্লিক করতে হবে, উপরে অ্যাকাউন্ট নেম দেওয়া আছে, অ্যাকাউন্ট নেম দিতে হবে, নিচে ইউর কি দিতে হবে, কিটা দিয়ে অ্যাড করতে হবে। তারপর এখানে একটা কোড আসবে, ওই কোডটা এনে এখানে বসাতে হবে। সো আমরা নেক্সটে ক্লিক করব। এখন আপনার ওখানে যে কোডটা চলতেছে রানিং, নগদ চেক করে নগদ এনে এখানে বসাতে হবে। সো আপনি এইভাবে আসবেন গুগল অথেন্টিকেটরে, যখন একটা কোড নতুনভাবে শুরু হবে এটা সাথে সাথে কপি করবেন, কপি করে এনে এখানে চাপটা ধরে পেস্ট করে দেবেন। আমি টাইপ করতেছি, দেন অ্যাক্টিভে ক্লিক করব, সি এটা অ্যাড হয়ে গেছে আর কি। এখন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে সেফ, এখন আর কেউ চাইলেও এটা হ্যাক করতে পারবে না। বাট পরবর্তীতে আপনি চাইলে মোবাইল নাম্বারটা এখান থেকে বাইন করে দিতে পারেন,
টু স্টেপ কোডটা এখানে বসাতে হবে, তারপর মোবাইল নাম্বার দেবেন, মোবাইলে একটা কোড যাবে, কোডটা দেবেন, মোবাইল নাম্বারটা বাইন্ড হয়ে যাবে। এটুকু করে আপনি নর্মালি এটা ব্যবহার করতে পারবেন, বাই সেল, ট্রেড বা এই যে পিটুপিতে বাই সেল করা সব কিছুই করা যাবে, এগুলোতে কোনো প্রকার প্রবলেম আপনি ফেস করবেন না। এখান থেকে জাস্ট আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বিডিটি, এই যে এখন বাংলা টাকায় আপনি বাই সেল সব কিছু করতে পারবেন। বা যদি পারমানেন্টভাবে ইউজ করতে চান তাহলে অবশ্যই সাজেস্ট করব এটা ভেরিফাই করে নেওয়ার জন্য। এখন আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করব, তো ভেরিফাই করার জন্য আমরা পুনরায় প্রোফাইলে আসবো, এখান থেকে আনভেরিফাইড লেখার উপর ক্লিক করব, তারপর ভেরিফাই ক্লিক করব, তাহলে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব, কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে আমরা বাংলাদেশ দেব, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম, সো আমি এটা অন্য একটা নাম দিব। নাম দেওয়ার পর এখান থেকে আমরা আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো চুজ করবো, আইডি কার্ড দিচ্ছি, তারপর আইডি কার্ড নাম্বার দিতে হবে। সো যেহেতু আমি একটা ফেক অ্যাকাউন্ট করতেছি তাই আমি ফেক নাম্বার দিয়ে কাজটা করবো আর কি। তো এখানে আমরা নেম, আইডি কার্ড এবং আইডি কার্ড নাম্বার দিয়েছি, দেন নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা ওয়াইল ইউজিং দিস অ্যাপে ক্লিক করব, ক্যামেরা চালু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ক্যামেরা চালু হয়ে গেছে। সো আমাকে আইডি কার্ডটা দিয়ে ছবি তুলতে হবে, ব্লার করে রাখবো যেন আপনারা দেখতে না পারেন, যেহেতু এটা রিয়েল আইডি কার্ড সো দেখানো যাবে না। আর এখানে আপনাদেরকে ছবি তুলতে হবে না, জাস্ট আইডি কার্ডের উপর সুন্দরভাবে পারফেক্টলি বসাবেন, অটোমেটিক পিকচার তুলে নেবে। তো ফ্রন্ট পেজে পিকচারটা নেওয়া হয়ে গেছে, কনফার্মে ক্লিক করব। এখন ব্যাক পার্ট দিতে হবে, একটু সেমভাবে জাস্ট ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। সো অ্যাডজাস্ট করার পর ব্যাক পার্টের ছবিটা তোলা হয়ে যাবে, দেন কনফার্মে ক্লিক করব। ওয়েল, এবার ফেস স্ক্যান করবে, ওয়েল দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হয়ে গেছে, দেন আমার ব্যাকে ক্লিক করব, ভেরিফাই কমপ্লিট প্রথম। সো প্রথমে যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে দেন সেকেন্ড আপনাকে ভেরিফাই করতে হবে। ওয়েল দেখতে পাচ্ছেন এটা ফেল্ড মেরেছে, তার কারণটা হলো আইডি কার্ডের সাথে ফেস ম্যাচ করে নাই, বিকজ একজন আইডি কার্ড ব্যবহার করেছি, ফেস দিয়েছি আরেকজনের, যার কারণে এটা কাজ করে নাই, বাট আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এটা ভেরিফাই হলেই এখানে লেখা থাকবে ভেরিফাইড, যেটা এখন বর্তমানে উপরে আনভেরিফাইড লেখা আছে, তারপর আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন। আর ভেরিফাইড না করেও ইউজ করা যায় সেটা আগেই বলেছি আমি। আর যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এটা এরকম থাকবে, দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ফুললি ভেরিফাইড, এটা আমার মেন অ্যাকাউন্টটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে কুকোয়েনের টোটাল বিষয়, আশা করি এখন থেকে আপনি এটা ব্যবহার করে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। অ্যান্ড যদি পিটুপিতে বাই সেল করতে চান তাহলে এখানে এসে আপনি বাই সেলও করতে পারেন। বাইন্যান্সের পরে কিন্তু কুকোয়েন অ্যাকাউন্টটা অবশ্যই থাকতে হবে। সো ভালো থাকবেন, পরবর্তী টপিক আবার কথা হবে, আসসালামু আলাইকুম।